উচ্ছেদৰ নামত আমাক বারে বারে হত্যা করা হয়ে আছে, আমাক মিয়া বলি কই তুচ্ছ তাচ্ছিল্য করে আছে। এদিন জবাব দিব লাগিব, আল্লাহর ওসরত আমি বিচার দি থাকছো। অকল মুসলমানের সেফটির কথা কই, নিরাপত্তার কথা কই, কোনোবাই এমপি হয়েছে, কোনোবাই বিধায়ক হয়েছে, উচ্ছেদ করার পিছত গই তাতে ঘড়িয়ালর চকু পানি টুকিবলে লাভ নাই। তো আমার প্রথম কথা হয়েছে, আমি আমার অসমত যেতিয়ারপরা উচ্ছেদ অভিযান আরম্ভ হয়েছে আমি তেতিয়ারপরা মাত মাতি আহিছো, যদি কোনোবাই বাংলাদেশিয়ে বা কোনোবাই বাহিরের মানুহে যদি আমার আমার মাটি দখল করে আছে, বা কোনোবাই যদি সরকারি মাটি দখল করে আছে, বা কোনোবাই যদি আপনার মার্কেট এরিয়ার মাটি দখল করেছে, সেয়া উচ্ছেদ হোক, আমি সেইটো সমর্থন জানাইছো। কিন্তু উচ্ছেদর কিছুমান নিয়ম থাকে, কিছুমান নীতি থাকে, সেই নিয়ম নীতিত যদি উচ্ছেদ করে তেতিয়াহে মানে তেতিয়াহে মানে এই হেৰি আমি আছো। কিন্তু উচ্ছেদ যেনেকে বর্তমান রাজ্যত উচ্ছেদ অভিযান আরম্ভ হয়েছে, এয়া আমার অকমান দৃষ্টিগোচর হয়েছে যে অকল আমার রাইজক, আমার সংখ্যালঘু রাইজক, মুসলমান রাইজক টার্গেট করে উচ্ছেদ মানে হেৰি উচ্ছেদ চলাই আছে। কিন্তু আপনাদের জানে যে আজি এসপ্তাহ আগত, চারি পাঁচ দিন আগত যে উচ্ছেদ করলে সোনাপুরত, সোনাপুরত যে উচ্ছেদ হল, তাতে যে আমার অকল সংখ্যালঘু মুসলমান মানুষ সেইটো নহয়, তাতে বিভিন্ন ধরনের জাতি জনগোষ্ঠীর মানুষ আছে। তাতে আমি শুনা পাইছো হিম্মত সিংর মাটিও আছে, বিভিন্ন ধরনের অট্টালিকা, সিমেন্ট ফ্যাক্টরি এইবোরও আছে। গতি এইবর উচ্ছেদ নকরি, বেলেগ জাতি মানে মানুষক উচ্ছেদ নকরি, বাছি বাছি আমাক উচ্ছেদ করাটো কোনো পদেই সঙ্গত, যুক্তিসঙ্গত নহয়। আপনাদের সাব, তাতে আমি গৈছো, আমার মানুষখিনি যেটা উচ্ছেদ করেছে আমি তাতে খবর লব গৈছো। আমি খবর লব যাওতেই আমার লগত যে একটা মিসবিহেভ, আমাক যেনেকে গাত হাত দিছে, আমার আজি তাতে একাংশ কিছুমান মানুষে আমার গাতো হাত দিছে, তথাপিতো আমি একো কোৱা নাই। আর আপনাদেরও চাই আছে যে উচ্ছেদর নামত আমাক বারে বারে হত্যা করা হয়ে আছে। আজিকালি উচ্ছেদ বলি নহয়, অসমত আমার যে 35% সংখ্যালঘু মানুষ আছে, বিশেষকে আমার মুসলিম মানুষখিনিক বিভিন্ন সময়ত খালি উচ্ছেদর নামতে নহয়, উচ্ছেদ কক, ডি ভোটার কক, এনআরসি কক, সকল ক্ষেত্রে পরে খালি আমাক হত্যা করা হয়ে আছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু এয়ার আমি উত্তর দিবলে না যাও, আমার এটা কথাই, অসমত এতিয়া আমি সেফটিহীন হয়ে আছো, আমার এতিয়া কোনো ধরনের সেফটি নাই। গতি ভারতীয় সংবিধানের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, ভারত মানে কারণ ভারতীয় সংবিধানে আমার যেখানে অধিকার দিছে সেইখিনি অধিকার আমাক দিবই লাগিব। এতিয়া যদি কোনোবাই আমাক মুসলমান বলে ভাবি আমাক মিয়া বলে কই তুচ্ছ তাচ্ছিল্য করে আছে, করে থাকক, এদিন জবাব দিব লাগিব। হেয়া কত দিব লাগিব? আল্লাহর ওসরত আমি বিচার দি থাকছো, আল্লাহ ঈশ্বর ভগবান, আল্লাহ ঈশ্বর ভগবানের ওসরত আমি বিচার দি থাকছো। গতি এদিন না এদিন তাতে কিন্তু জবাব দিবই লাগিব। আজি আপনাদের সাব, অসমত বিভিন্ন সময়ত একাংশ সংগঠনের যা উগ্রত্ববাদী হিন্দুত্ব নেতা ইহতে কই আছে যে উজনি অসম নামনি অসম, আমি কেতিয়াও উজনি অসম নামনি অসম কেতিয়াও বিচারা নাই। আমি সদায় বিচারিছো এইখন অসম, অসমত বাস করা সকল জাতি জনগোষ্ঠীর মানুষেই অসমিয়া। ইয়াতে যদি কোনোবাই কোনোবা একটা রাজনৈতিক দলের ইঙ্গিতত যদি আমাক ভাগ বতরা করব সৃষ্টি করেছে, হেয়াত আমি কেতিয়াও ভাগ বতরা নহও। এটা কোনোবাই করে আছে করক, তাতে আর গোটেই অসমবাসী রাইজে কিন্তু সমর্থন দিয়া নাই। আজি আমি নিমাত, আজি আমি মাত দিয়া নাই, তার কারণ আছে, আমি ধৈর্য ধরেছো, আমি সহ্য করেছো। আমাক কোনোবাই মিয়া বলে কইছে কক, কোনোবাই গেদা বলে কইছে, বাংলাদেশী বলে কইছে কক, কিন্তু আমি হারে হিমুজে অসমিয়া, কোনোবাই কইছে কক, তাত আমার কোনো আপত্তি নাই। আমাক আমি হারে হিমুজে আমি হেৰি আমি যে আমি 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 এই যে এখন অসমত আমি এইখন আমি আমি এইখন অসমৰ বায়ু পানী খাই আছো, আমি এইখন অসমত এক বোতল পানী খালেও আমি টেক্স দিও, আমাক মিয়া বলে কই তো আর কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে লাভ নাই। এইবিলাক আমার রাইজর কোনো ধরনের হেৰি নহয়, এইবিলাক আমার এতিয়া একটা সন্দেহ হয়েছে যে এইবিলাক টোটেলি একটা রাজনৈতিক দলের ইঙ্গিতত হয়ে আছে বলে আমার সন্দেহ হয়েছে। কারণ 2026 নির্বাচনের কারণে এইবিলাক আমাক হিন্দু মুসলিম করার কারণে একটা সন্দেহ হয়েছে বলে পরিলক্ষিত হয়েছে। কংগ্রেস আর AIUDFর কথা আপনাদের নকব, কারণ কংগ্রেস আর AIUDFর কথা আমি সেই তাহানিরপর আমি কই আছো। কংগ্রেস আর AIUDFএ অকল খালি মুসলমান লৈ রাজনীতিয়ে করে আছে, অকল মুসলমানের সেফটির কথা কই, নিরাপত্তার কথা কই, কোনোবাই এমপি হয়েছে,
কোনোবাই বিধায়ক হৈছে কিন্তু আজিলৈকে মুছলমানৰ নিৰাপত্তা দিব পৰা নাই। আজি সৌসিদিনা অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে যে উজনি অসমত মিয়া গ'লে মিয়াক নিৰাপত্তা দিব নোৱাৰিম। গতিকে এইবিলাক কথা এজন মুৰব্বী মানুহে কোৱাটো কিমান দূৰ যুক্তিসংগত? তাতেও আমাৰ অসমৰ সংখ্যালঘু যিবিলাক যিবিলাক আপোনাৰ এই হেৰি কংগ্ৰেছৰ এম এল এ হেৰি ইউ ডি এফৰ বিধায়কসকলে কিন্তু মাত দিয়া নাই। আমাৰ সন্দেহ হৈছে এই উচ্ছেদবিলাকত এ আই ইউ ডি এফো জড়িত হৈ আছে, উচ্ছেদবিলাকত এ আই ইউ ডি এফো জড়িত হৈ আছে, কংগ্ৰেছো জড়িত হৈ আছে। নহ'লে আপোনালোকে চাব উচ্ছেদ হোৱাৰ পিছত তাতে কিয় গৈ আছে, উচ্ছেদ হোৱাৰ আগত যাব লাগে। উচ্ছেদ ভোট বেংকৰ ৰাজনীতি, তাতে যে এ আই ডি এফৰ বিধায়কসকলক যাব দিয়া নাই, কংগ্ৰেছৰ বিধায়কসকলক যে যাব দিয়া নাই, আমি সেইটো কাৰ্যক সমৰ্থন কৰিছোঁ। আমি মুছলিম জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা সেই কাৰ্যক সমৰ্থন কৰিছোঁ। কাৰণ কিয়, এ আই ডি এফৰ বিধায়কসকলে কংগ্ৰেছৰ বিধায়কসকলে উচ্ছেদ কৰাৰ পিছত গৈ তাতে ঘৰিয়ালৰ চকু পানী টুকিবলৈ লাভ নাইতো। আজি আপোনালোকে যদি সংখ্যালঘু ৰাইজক ইমানেই ভাল পায়, উচ্ছেদৰ আগত আপোনালোকে ক'ত যায়? উচ্ছেদৰ আগত আপোনালোকে যাব লাগে, কাৰণ উচ্ছেদটো এনেই আৰু চৰকাৰ মানে এইটো নকৰে, উচ্ছেদৰ এটা প্ৰক্ৰিয়া থাকে, সেইটো মতেহে কৰে। সেই প্ৰক্ৰিয়াখিনি যদিও আমি গম নাপাওঁ, কিন্তু সেই সংখ্যালঘু এম এল এ বিধায়ক বুলি নহয়, সকলোৱে ৰাজনৈতিক ধৰণে এম এল এ মিনিষ্টাৰ বিধায়ক চবেই গম পায়। মানে শৃংখল চলিহাৰ ডাঙৰীয়াৰ লগত মোৰ যোৱাকালিৰ আগদিনাখনৰ মোৰ লগত ফোনত বাৰ্তালাপ হৈছে, আৰু মোৰ তেখেতৰ লগত সদায়ে ফোনত বাৰ্তালাপ হৈ আছে। শৃংখল চলিহাৰ ডাঙৰীয়া আমাক এটা কথাই কৈছে যে আমাৰ কোনো ধৰণৰ মুছলিমৰ লগত আমাৰ কোনো ধৰণৰ শত্ৰুতা নাই, বা মুছলিমৰ লগত এই আন্দোলনটো আমাৰ মুছলিমৰ লগত নহয়, এইটো আন্দোলন আমাৰ বাংলাদেশীৰ লগত। আমি তেখেতক এই এটা কথাই আহ্বান জনাইছোঁ যে শৃংখল ডাঙৰীয়া, আপুনি যিখিনি কৰি আছে সেইখিনিত আমিও সমৰ্থন, কিন্তু আমাৰ যিখিনি মুছলমান ৰাইজ আছে, যিখিনি এই ভাৰতীয় নাগৰিক, যিখিনি হেৰি আছে, এইখিনিৰ ওপৰত কোনো ধৰণৰ অন্যায়ভাৱে অত্যাচাৰ হ'ব নালাগে। গতিকে আপোনাক আমি আহ্বানহে জনাব পাৰিম, আহ্বানহে জনাইছোঁ। আজি আপোনালোকে যিটো লাইন লৈছে সেই লাইনত আমি সমৰ্থন দিছোঁ। যদি কোনোবাই বাংলাদেশী আহিছে, সন্দেহযুক্ত হৈছে, ইহঁতক আপোনালোকে ইনকোৱাৰি কৰি তদন্ত কৰি উলিয়াই দিয়ক, আমি আপোনালোকক ছাপৰ্ট জনাম। কিন্তু এইবিলাক নকৰি আপোনালোকে এনেকুৱা এটা হুলস্থুল পৰিৱেশ, উজনি আৰু নামনি, আজি আপোনালোকে চাব আমাক যদি দহটা মাৰে আমিতো পাঁচটা মাৰিম, কিন্তু আমিতো সেইটো কৰা নাই। আজি একাংশ নেতাই কৈ আছে যে মিয়াক খেদিম, মাৰিম, কাটিম। মিয়াটো আমি নহয়, আমি অসমীয়া, আমি মিয়া নহয়। আজি মিয়া যদি কৈ যায়, আপুনি চেঙাৰ বিধায়ক আশ্বাবুলক কওক, কাৰণ তেওঁ মিয়া কবিতা লিখিছিলে। আজি যদি মিয়া ক'ব যায়, আপোনালোকে বাগবৰৰ বিধায়ক শ্বেৰমান আলীক কওক, কাৰণ তেওঁ মিয়া মিউজিয়াম দাবী কৰিছিলে। গতিকে আজি এইসকল নেতাৰ কাৰণে আজি আমাৰ গোটেই সম্প্ৰদায়ৰ মানুহখিনি অনাবৰতে খালি মিয়া বুলি আমি অপমান হ'ব লগা হৈছে। আজি সেইবোৰে অকল নহয়, আজি আমাৰ পৰিলক্ষিত হৈছে বহুত হেৰি কথা, মই এতিয়া মানে আপোনালোকক ক'ব লাগিব। আজি কিছুমান সংখ্যালঘু দল সংগঠনেও ঠিকাভিত্তিক আন্দোলন কৰি আছে, আমাৰ সন্দেহ হৈছে। কাৰণ সমস্যা আমাৰ ইয়াৰে ৰাজ্যৰ সমস্যা, মই নাম নকওঁ, আপোনালোকে বিভিন্ন ধৰণে জড়িত আপোনালোকে চাই আছে। কোনো নাই, আমাৰ সংগঠন আমচু নহয়, আমাৰ সংগঠন মুছলিম জাতীয় পৰিষদ, আমাৰ সংখ্যালঘু দল সংগঠন বহুত আছে। মই তাৰে মাজতে বিশেষকৈ কেইবাটা সংগঠনে আমাৰ বিজেপিৰ পৰা, এইখন চৰকাৰৰ পৰা কণ্ট্ৰেক্ট বেচিছ আন্দোলন কৰি আছে বুলি আমাৰ সন্দেহ হৈছে। কণ্ট্ৰেক্ট বেচিছ আন্দোলন কৰা বুলি সন্দেহ হৈছে কোনোবা এজন নেতাক, কোনোবা এজন নেতাক হিন্দুত্ববাদী নেতা হিচাপে পৰিচয় দিয়াৰ কাৰণে ইয়াতে কণ্টেক্ট লৈছে। গতিকে আমি আপোনালোকৰ জৰিয়তে গোটেই অসমবাসীৰ সংখ্যালঘু ৰাইজক এটা কথা আমি আহ্বান জনাইছোঁ মুছলিম জাতীয় পৰিষদৰ পৰা, যে আপোনালোকে এইসকল নেতা, যিসকল নেতাই মিয়া বুলি চিঞৰ বাখৰ কৰে, সেইবিলাক নেতাৰ পৰা আপোনালোকে অকণমান চাই থাকক। কাৰণ সেইবিলাক নেতাৰ কাৰণে আপোনালোকে ভৱিষ্যতত কিন্তু বহুত এটা ভয়ংকৰ সংকটত পৰিব লাগিব।